এমবাপ্পের জোড়া গোলে জুভেন্টাসকে হারালো পিএসজি। কিলিয়ান এমবাপ্পের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, নেইমারের সঙ্গে তার বোঝাপড়ায় কোনো সমস্যা নেই। সম্পর্কটা সব সময় হয়তো খুব ভালো নয়, তবে ম্যাচের খেলার বোঝাপড়া ভালো। কথাটা যারা বিশ্বাস করেননি তাদের ভুল ভাঙাতে পারে আজ পার্ক দে প্রিন্সেসের ম্যাচে 5 মিনিটে এমবাপ্পের করা গোলটি। বক্সের বাইরে নেইমারকে পাস দিয়ে দ্রুতগতিতে জুভেন্টাসের বক্সে ঢোকেন এমবাপ্পে। সামনে ডিফেন্ডার আর থ্রু পাস দেওয়ার সুবিধাজনক জায়গাও ছিল না। নেইমার স্রেফ পাকে চামচ বানিয়ে বলটা বাতাসে ভাসিয়ে লব করলেন এমবাপ্পের সামনে। গলিতে বলটা এমনভাবে করলেন যেন কাজটা কত সহজ। হাই ভোল্টেজ এই ম্যাচে এমবাপ্পের জোড়া গোলেই হার মানতে হয় জুভেন্টাসকে। 45 মিনিটে বদলি হয়ে নামা যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি একটি গোল এনে দিলেও তা যথেষ্ট হয়নি ইতালিয়ান ক্লাবটির জন্য। 2-1 গোলের জয়ে চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুম শুরু করল পিএসজি। ফিলিপ কস্তিচের কর্নার থেকে 53 মিনিটে হেডে গোলটি করেন ম্যাককেনি। পিএসজি তখনও 1 গোল ব্যবধানে এগিয়ে। জুভেন্টাস আর গোল পায়নি। এমবাপ্পে মাঠ ছাড়েন, জুভেন্টাসের বিপক্ষে দারুণ এক কীর্তি করে। প্রথম গোলের 17 মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন এমবাপ্পে। আশরাফ হাকিমির পাস থেকে দুর্দান্ত প্লেসিং শটে বল জালে পাঠান 22 মিনিটে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে জুভেন্টাসের বিপক্ষে এটাই সবচেয়ে কম সময়ে জোড়া গোলের রেকর্ড। 2013 সালে রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো 29 মিনিটের মধ্যে জোড়া গোল করেছিলেন। সেই রেকর্ড আজ নতুন করে লিখেছেন পিএসজি তারকা। তার আগেই গোল পেতে পারত জুভেন্টাস। 19 মিনিটে লিয়ান্দ্রো পারেদেস কাছ থেকে গোলের সুযোগ নষ্ট করেন। মার্কো ভেরাত্তি ও ভিতিনহা মাঝমাঠে বল কাড়ায় খেলা তৈরি করতে পারেনি জুভেন্টাস। কিন্তু পিএসজি মাঝমাঠে বুদ্ধিদীপ্ত পাশে জুভদের বিপদে ফেলেছে। 52 মিনিটে পিএসজিকে তৃতীয় গোল এনে দেওয়ার সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। জুভেন্টাসের পোস্টের বাইরে শট নেন। তার চেয়ে সুবিধাজনক জায়গায় দাঁড়িয়েছিলেন নেইমার। জুভেন্টাসের দুসান ভ্লাহোভিচের হেড পিএসজি গোলকিপার দোন্নারুম্মা দারুণভাবে রুখে না দিলে ফল অন্যরকমও হতে পারত। শেষ দিকে অবশ্য নেইমারের ভলি ঠেকান জুভদের গোলকিপার মাত্তিরা পেরিন। এই গ্রুপের অন্য ম্যাচে ইসরায়েলি ক্লাব মেকাবি হাইফাকে 2-0 গোলে হারায় বেনফিকা।